বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের কাউন্সিল ও আলোচনা অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামী সমন্বয় ছাত্র পরিষদের অভিষেক অনুষ্ঠান এবং বাংলাদেশ ইসলামী সমন্বয় যুব পরিষদের জাতীয় কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানি সম্পদ ও ধর্ম বিষয়ক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ ও বাংলাদেশ ইসলামী সমন্বয় ছাত্র পরিষদ এবং বাংলাদেশ ইসলামী সমন্বয় যুব পরিষদের উত্তরোত্তর সফলতা কামনা এবং সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ক্যান্সার গবেষক অধ্যাপক ডাক্তার এস এম সরোয়ার প্রধান অতিথির বক্তব্যে বলেন মানুষ দলীয় বিভেদ নিয়ে হিংস্রপাণী ভাগ ও সিংহের চেয়েও ভয়ানক খারাপ হতে চলেছে এই জায়গা থেকে মানুষকে ফিরিয়ে এনে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করাই আমাদের লক্ষ্য এছাড়াও অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আলমগীর সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ তিনি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ ও বাংলাদেশ ইসলামী সমন্বয় ছাত্র পরিষদ এবং বাংলাদেশ ইসলামী যুব পরিষদের উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন যে ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে মহান আল্লাহ তালার উপর আইন কোরআন ও হাদিসের আলোকে আমাদের জীবন ব্যবস্থা পরিচালনা করতে হবে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম আবুতা সহ সভাপতি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মোহাম্মদ হুমায়ুন কবির সাবেক অর্থ সচিব অর্থ মন্ত্রণালয় সাবেক অতিরিক্ত সচিব অর্থ মন্ত্রণালয় মোহাম্মদ আবু আহাদ আল মামুন চেয়ারম্যান বাংলাদেশ মুক্তি পার্টি সৈয়দ ইসমাইল হোসেন জনি সহসভাপতি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ ডাক্তার পাবেল মাহমুদ সৈয়দ তৌফিক কামাল ওহিদুর রহমান সহ সভাপতি নজরুল ইসলাম খান ফাঁকি সহ সহ সাধারণ সম্পাদক আজিজুল হক মিন্টু সহ সভাপতি আনিসা খাতুন টুনি সহ মহিলা বিষয়ক সম্পাদক আজিজুল হক মিঠু সহ সভাপতি নাজমা ইসলাম কলি মহিলা বিষয়ক সম্পাদক প্রজিৎ শেখ বাবু সহ সহসভাপতি ডাক্তার জাফর ইকবাল মিন্টু যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফুয়াদ হাসান সভাপতি বাংলাদেশ ইসলামী সমন্বয় ছাত্র পরিষদ মোহাম্মদ জসিম সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী সম্মান ছাত্র পরিষদ সাবিনা ইয়াসমিন আরও অনেকে উক্ত জাতীয় সম্মেলনে উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ইঞ্জিনিয়ার বি এম এরশাদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম মঞ্জু সাংগঠনিক সম্পাদক তানবীর হাসান ধর্মবিষয় সম্পাদক পরিশেষে অনুষ্ঠানের সভাপতি তার সমাপনী বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন